আচ্ছা, আমরা বিক্রিয়ার শ্রেণী বিভাগ করতেছিলাম। আমরা দেখছিলাম হচ্ছে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, তাপহারী, তাপ শোষী বা তাপ উৎপাদী, আর ছিল হচ্ছে আরেকটা ছিল বিক্রিয়ার দিকের উপরে কোন দিকে ঘুরতেছে তার উপরে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তো আজকে আরেকটা শ্রেণী বিভাগ বিক্রিয়া, সেটা হচ্ছে বিক্রিয়ায় কি ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে কিনা সেটার উপর ভিত্তি করে বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তো বিক্রিয়ার শ্রেণী বিভাগ পড়তেছিলাম আমরা, শ্রেণী বিভাগ। আজকে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে। আর সবাই নোট পাইছিস কিনা, নোট না পাইলে আবার আমাকে নক দিস, দিয়ে দিব। ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে, তো ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। এই রেডক্স শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, রেডক্সের মধ্যে দুইটা শব্দ, একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন। এই রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স, এইটুকু নিয়ে রেডক্স। এই রিডাকশন মানে হচ্ছে বিজারণ আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাইলে রেডক্স বিক্রিয়া মেইনলি জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাইলে এই বিক্রিয়ার যে দুইটা ভাগ, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স, রেডক্স পোর্শনটার মধ্যে, রেডক্স বিক্রিয়াটার মধ্যে দুইটা জিনিস একসাথে ঘটে, একটা হচ্ছে বিজারণ আর একটা হচ্ছে জারণ, জারণ বিজারণ। তো এই দুইটাকে একসাথেই বলা হচ্ছে রেডক্স, এখান থেকে রেড, এখান থেকে অক্স। আর যেখানে এই প্রক্রিয়াটা ঘটবে না, জারণ বিজারণ ঘটবে না, সেসব বিক্রিয়াকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলবো। আচ্ছা, তাইলে এখন এই বইয়ের মধ্যে শুধু জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বুঝায় সেইটাকে আধুনিক সংজ্ঞাটা দেওয়া আছে, কিন্তু আরো কয়েকভাবে এই জারণ বিজারণকে বলা যায় সেগুলো আমরা সবগুলাই দেখবো আস্তে আস্তে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা এই একটা জারণ বিজারণ বিক্রিয়ার, তার মানে রেডক্স বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটতেছে, আর দুটি অংশে বিভক্ত, বিক্রিয়াটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে জারণ অর্ধাংশ বা জারণ অর্ধবিক্রিয়া এভাবে বলে, এবং বিজারণ অর্ধাংশ। এই দুইটা নিয়ে পুরা বিক্রিয়াটা, এক অংশে জারণ ঘটে আর এক অংশে বিজারণ ঘটে। তবে আমরা নর্মালি শুধু জারণ শুধু বিজারণই বলি, জারণ অর্ধ বিজারণ অর্ধ সবসময় হয়তো লেখা হয় না, তো কখনো কখনো এভাবে লিখতে পারে যা, ওয়ালাইকুম আসসালাম, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া, যেটাই বলুক একই জিনিস, শুধু জারণ বিজারণ এভাবে বলা যাইতে পারে। আচ্ছা, তো আমি এখন জারণ বিক্রিয়া কি কিভাবে বলতে পারি, কতভাবে বলা যায় সেটা বলতেছি। তোদের নোটে কিন্তু এগুলা লেখা আছে, এই জন্য আমি তোদের বেশি টাইম দিচ্ছি না, যেটুকু লিখতে পারিস তো লিখিস। এনায়েত কে আসছে? আস নাই বোধ হয়। তো এখন আসি জারণ বিক্রিয়া কি।
আচ্ছা, নোটের মধ্যে জারণ বিক্রিয়ার মেইন সংজ্ঞাটাই লেখা নাই, ওই ও মনে হয় মিস করছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্রথম পয়েন্টে এটা একটু অ্যাড করে নে, জারণের মধ্যে প্রথম পয়েন্টে এটা অ্যাড করে নে। প্রথম হচ্ছে যে এক্ষেত্রে ইলেকট্রন, আচ্ছা জাস্ট এভাবে লিখে রাখ, ইলেকট্রন ত্যাগ, জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হবে বা ইলেকট্রন বর্জন হবে। ওকে, আই মিন সেটা কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে। আর সেকেন্ড হচ্ছে অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল, ঋণাত্মক মৌল, যেমন ধর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই টাইপের, মৌল বা মূলকের, তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক, ঋণাত্মক মূলক, যেমন ধর সালফেট, ক্লোরাইড, তারপর হচ্ছে নাইট্রেট, এরকম যত ঋণাত্মক মৌলগুলো আছে, এটা কিন্তু আরো আছে, হ্যাঁ ইত্যাদি, ওইখানেও মূলকের সংযোগ যদি কোনো বিক্রিয়ায়, আমি উদাহরণ দেব একটু পরে, অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তড়িৎ ঋণাত্মক বলতে আমরা ওই তড়িৎ ঋণাত্মকতা পরে আসছি, যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সাধারণত পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো বা মূলকের, যেমন হচ্ছে সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এরকম অনেক আছে যেগুলো নেগেটিভ চার্জে চার্জিত, এই এই টাইপের মূলকগুলো এসে যদি যুক্ত হয় তাহলে সেটাকেও আমরা জারণ বলবো। 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল, যেমন ধর ধাতুগুলা সোডিয়াম, জিঙ্ক, তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের, মূলকের ধনাত্মক মৌল, মূলক যেমন আছে ধর, বুঝি নাই, হ্যাঁ নোটে আছে, নোটে এই পয়েন্ট, নোটে এই পয়েন্টটা নাই এই জন্য এটা আমি লিখে দিলাম, মানে ভুলে মিক্স করে ফেলছে হয়তো। তো এই ধনাত্মক মৌল বা মূলকের NH4+, নোট কিন্তু আমি দুইটা দিছি, দুইটা মিলে লিখতে পারিস, তাইলে ওই যে যদি ভুল টুল থাকে একটাই বুঝে যাবে, NH4+, PH4+, এই অ্যামোনিয়াম ফসফেনিয়াম মূলকের অপসারণ, আগেরটা ছিল সংযোগ, পরেরটা হচ্ছে অপসারণ। তো এইরকম 3টা কেস আমাদের, যদি আমরা যা যত বিক্রিয়া আসবে তার মধ্যে জারণ এই 3টা দিয়ে হয়ে যাবে মোটামুটি, যে একটা বিক্রিয়ায় জারণ হয়েছে কিনা, ওটা জারণ বিক্রিয়া কিনা, এই 3টার যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আমরা পাই, যদি দেখি যে ওখানে কেউ ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন বা এই টাইপের কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অথবা মূলক যুক্ত হয়েছে এসে, অথবা হাইড্রোজেন বা তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক সরে সরে গেছে, যুক্ত হওয়া সরে যাওয়া, ব্যাপারটা একটু খেয়াল রাখা লাগে। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আরেকটা ভাবে আমরা জারণটা বুঝতে পারবো, 4 নম্বর, সেটা হচ্ছে এক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এখন জারণ সংখ্যা কি এটা সামনে গিয়ে জানবো, তো আপাতত লেখা থাক, এক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে জারণ ঘটলে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, সেটা কি, জারণ সংখ্যা কি জিনিস সেটা আমরা সামনে গিয়ে বুঝবো। আচ্ছা, তাহলে একটা একটা করে উদাহরণ দিই, যেমন ধর যদি এই প্রথমটার উদাহরণ দিই যে
ইলেকট্রন ত্যাগ করা। তাহলে যেমন ধর সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হইতে পারে, এখানে ইলেকট্রন ছেড়ে দিল একটা পরমাণু, তাহলে এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া, ওকে, এবং এটাই জারণ বিজারণের আধুনিক সংজ্ঞা, যদিও পরেরগুলো আমাদের দরকার হয়। তারপরে ধর অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ চিনাত্মক মৌল বা মূলকের সংযোগ এসে যুক্ত হলো, যেমন ধর এটা এরকম হইতে পারে যে কার্বন সেটার সাথে অক্সিজেন এসে যুক্ত হইলো, CO2 হইল, তার মানে কার্বনের সাথে অক্সিজেনের যে সংযোগ এটা একটা জারণ বিক্রিয়া হইলো। এই বুঝতে পারছিস নাকি? না বুঝলে বলিস কিন্তু। তারপরে হ্যাঁ ভাই, এবং মানে এইখানে এটার কথা বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, সংযোগ। মানে দুইটাই আছে ডিফারেন্ট, দুই জায়গায়, এক জায়গায় আছে জারণ আর এক জায়গায় বিজারণ। দাঁড়া আমি আসতেছি, তোর কনফিউশনটা কোথায় আমি বুঝতেছি। এখানে যেটা লিখছি ঠিক লিখছি? দেখ তুই নোটে এটাই লেখা আছে। আচ্ছা এবার আসি থার্ড নাম্বার কেস। এই তাসফিয়া প্রবলেম হইলে বলিস আবার, আগে দেখে নে পরে মিলাইস যদি প্রবলেম হয়। 3 নাম্বার হচ্ছে যদি এরকম হয় হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল এসে কারো সাথে যুক্ত হয়, যেমন ধর 3 নাম্বারটার জন্য উদাহরণটা এরকম যে আমরা এই H2 এইটা এসে ধর Cl2 এটার সাথে যুক্ত হইলো, তাহলে এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, তাহলে এটা একটা সরি আমি তো বিজারণ বিক্রিয়ার উদাহরণ দিয়ে ফেলছি, আমি সরে যাওয়া হাইড্রোজেন সরে যাওয়া, তো হাইড্রোজেন যদি সরে যায় তাহলে বিক্রিয়াটা এরকম হবে, যেমন ধর H2S প্লাস ক্লোরিন এটা দিলাম এখানে, এই এসটা আলাদা হয়ে যাবে, এই বিক্রিয়া সালফার আলাদা হয়ে যাবে, সাথে আসবে HCl। তাহলে এখানে সালফারের কি হইলো, দেখ সালফারের সাথে হাইড্রোজেন ছিল, পরে ওই সাইডে গিয়ে সালফারের সাথে হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এই যে সালফারের সাথে হাইড্রোজেনটা, সালফার থেকে হাইড্রোজেনটা চলে গেল, তার মানে সালফারের জারণ ঘটছে এখানে, সালফারের জারণ ঘটছে, এই যে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ এরকম হইল। বুঝছিস এটুক সবাই? আচ্ছা এইবার এই যে এইটার একটা উদাহরণ দিই, যে এই ক্ষেত্রে যে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, জারণ সংখ্যা কি জিনিস সেটা নিয়ে আর একটু ডিটেলস আমরা একটু পরে পড়ব, তবে এখন আপাতত এটুক জান তাইলেই হবে। এই যে সোডিয়াম থেকে ইলেকট্রন চলে গিয়ে সোডিয়াম প্লাস হইলো, এখানে সোডিয়ামের চার্জ শূন্য, সোডিয়াম পরমাণুর চার্জ শূন্য, কারণ যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, আর এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে +1, তার মানে আগে শূন্য ছিল এখন +1 হয়ে গেছে, তাহলে জারণ সংখ্যা এটাকেই জারণ সংখ্যা বলে। আরো ডিটেলস বলবো সামনে গিয়ে, আপাতত এইটুকু মনে রাখলেই হবে যে যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে +1 হয়ে গেছে, তার আগে কোনো চার্জ ছিল না, শূন্য চার্জ ছিল, এখন সে +1 হয়ে গেছে, বেড়ে গেছে, তো এটাই জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া, এবং এই জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে তার মানে জারণ ঘটতেছে। সবাই এই কয়টা পয়েন্ট বুঝছিস? এই জিনিয়া বুঝছিস, নরিন বুঝছিস? আচ্ছা এখন বিজারণ পড়ব আমরা, এখন বিজারণটা দেখব। তো বিজারণে লাস্টেরটায় তো জাস্ট সোডিয়ামের আগে কোনো চার্জ ছিল না, সোডিয়ামের যত 11টা প্রোটন ছিল 11টা নিউট্রন ছিল, সরি 11টা ইলেকট্রন ছিল বাইরে, সো মোট চার্জ শূন্য, যখন একটা ইলেকট্রন ছেড়ে দিছে তখন আর ভিতরে প্রোটন 11টা বাইরে ইলেকট্রন 10টা, তাহলে এখন তার মোট চার্জ হচ্ছে +11 -10, তার মানে কাটাকাটি করলে +1,
তাইলে আগে চার্জ ছিল না, এবার চার্জ প্লাস অন হয়ে গেছে, তার চার্জ বেড়ে গেছে, ওটাই জারণ সংখ্যা। এবার আসি বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া জাস্ট এটার উল্টা, সো যে কোনো একটা মনে রাখবি আরেকটা তার অপোজিট। তাহলে বিজারণে হবে ইলেকট্রন ত্যাগ ছিল, এখানে হবে ইলেকট্রন গ্রহণ। এখানে ছিল অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ, এটা হয়ে যাবে এবার অপসারণ। আর যেটা ছিল হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ, সেটা হয়ে যাবে সংযোগ। আর এখানে জারণ সংখ্যা যেটা ছিল বৃদ্ধি পায়, সেটা হয়ে যাবে হ্রাস পায়। তাহলে জাস্ট আগেরটার উল্টা। তাহলে এইটার উদাহরণ যদি দেই, তাহলে প্রথমটা ধর এই যে ক্লোরিন, এটার সাথে একটা ইলেকট্রন এসে যুক্ত হইলো, সিএল মাইনাস হইলো। তাহলে এই বিক্রিয়াটায় ইলেকট্রন গ্রহণ ঘটছে, তার মানে এখানে ক্লোরিনের বিজারণ ঘটছে। ওকে, এভাবেও তোরা মনে রাখতে পারিস, জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাহলে বিজারণ মানে উল্টাটা হবে গ্রহণ। ওকে, জারণ মানে হচ্ছে ছাড়ন। আচ্ছা এইবার আসি, তাহলে এই এই অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ এবার এবার সরে যাবে কোথা থেকে, যদি সরে যায় তখন সেটার বিজারণ বলবো। যেমন ধর এরকম হইতে পারে, জিঙ্ক অক্সাইড, এটা আমরা এইরকম বিক্রিয়াগুলো আমরা 10 নম্বর চ্যাপ্টারে গিয়ে পড়বো। এখানে কার্বন দিলাম, তাহলে কার্বনে সেই অক্সিজেনটাকে নিয়ে যাবে, জিঙ্ক আলাদা হয়ে যাবে, জিঙ্ক প্লাস কার্বন এরকম হয়ে যাবে। তাহলে এখানে এই জিঙ্ক অক্সাইড যার সাথে অক্সিজেন ছিল, তার থেকে কার্বন সরে গেছে, তাহলে এখানে এই জিঙ্ক অক্সাইডটার বিজারণ হয়েছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করিস, আমি বারবার কিন্তু এভাবে বলতেছি জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে, আমি কিন্তু বলতেছি না এটা একটা বিজারণ বিক্রিয়া সরাসরি, এভাবে বলতেছি না, কারণ এখানে জারণ বিজারণ দুইটাই ঘটছে। জিঙ্ক অক্সাইড কে নিয়ে গেছে, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন নিয়ে গেছে কার্বন, তার মানে জিঙ্ক অক্সিজেন হারাইছে, সরি জিঙ্ক অক্সাইড অক্সিজেন হারাইছে, তার মানে জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে, এই যে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল মূলকের অপসারণ। কিন্তু আবার ওই যে একটু আগে যে পড়ছি যে অক্সিজেন সংযোগ হলে জারণ হয়, তাহলে এটা যদি চিন্তা করিস তাহলে কার্বনের সাথে কিন্তু আবার অক্সিজেন গিয়ে যুক্ত হয়েছে, ওই ক্ষেত্রে আবার জারণ হয়েছে। নর্মালি ওই যে বলছি যে জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ আর বিজারণ একসাথে ঘটে, সো এই জন্য এটার নাম রেডক্স বিক্রিয়া, দুইটা অংশ থাকে, জারণ অর্থ বিজারণ অর্থ। সো এই কারণে অনেক এই বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ একসাথেই ঘটবে, কিন্তু একটা পোর্শন দেখানোর জন্য ওই যে উভয় বলতে হবে যে জিঙ্ক অক্সাইডের এখানে বিজারণ ঘটলো, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন সরে গেছে, কেউ না বুঝলে বলিস। আচ্ছা এরকম লাস্টেরটা যদি চিন্তা করি যে H2 বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল এবার সংযোগ হবে, তো এরকম যদি দেখতে চাই, যেমন ধর এখানে লিখি ধর কার্বন প্লাস কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, অথবা H2 প্লাস Cl2, এটাও লিখতে পারি। এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে HCl হইল, ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে HCl হইল। তাহলে এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যে যুক্ত হইল, এই যে হাইড্রোজেন এসে যুক্ত হইল, তাহলে ক্লোরিনের বিজারণ ঘটছে এই ক্ষেত্রে। ওকে, সবাই কি বুঝছিস? আরো অনেক টাইপের বিক্রিয়া আছে এরকম, আরো অনেক টাইপের বিক্রিয়া হইতে পারে। আচ্ছা তো এই যে এই তিনটা বিক্রিয়া, তিনটা উদাহরণ দিলাম, আর হচ্ছে ধর জারণ সংখ্যা, এই ক্ষেত্রে জারণ সংখ্যা হ্রাস পায়, এটার উদাহরণ এখান থেকেই দেখা যাচ্ছে। ক্লোরিন বিক্রিয়া করার আগে তার চার্জ হচ্ছে, মানে ইলেকট্রন ছাড়ার আগে তার চার্জ শূন্য,
সে ইলেকট্রন নেওয়ার আগে, যখন সে একটা ইলেকট্রন নিছে তখন তার চার্জ হয়ে গেছে -1, তার মানে আগে ছিল 0, এবার -1, 0-র থেকে আরো নিচে নেমে আসছে। তাইলে এই ক্ষেত্রে তার জারণ সংখ্যা হ্রাস পাইছে, এটা বলবো আমরা। ওকে, সবার কি এটুকু বোঝা হয়ে গেছে? ওকে, তো তারপরে, হ্যাঁ, এটা একটা জারণ বিক্রিয়া, সরি জারণ না, বিজারণ বিক্রিয়া, জারণ সংখ্যা হ্রাস পাইছে এই জন্য এটা একটা বিজারণ। তো এখন আসি, তার মানে জারণ আর বিজারণ একটা আর একটা উল্টা। সো একটা মনে রাখবি, জারণ মানে জারণ গুলা মনে রাখবি, তাহলে বিজারণ গুলা তার উল্টাটা হবে। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে জারক আর বিজারক। যারা জারণ ঘটায় তারা হচ্ছে জারক। তো এই যে, যেমন এই যে তিনটা ভাবে জারণ বিক্রিয়া বলছিলাম, ওরকম তিনটা ভাবে আমরা জারককে বলতে পারবো। তো ওগুলা লিখতেছি। তো এখন আমরা পড়তেছি জারক, বা ইংলিশটা হচ্ছে অক্সিডেন্ট। আচ্ছা, লিখতেছি আমি, জারক বা ইংলিশ হচ্ছে অক্সিডেন্ট। তো জারকটার কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে। কিভাবে মনে রাখবি এটা? মনে রাখার জন্য একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে এই ছন্দটা দিয়ে, জাগ্রত বিদ্যান, এটা দিয়ে জারক গ্রহণ করে আর বিজারক দান করে। ওকে, জারক গ্রহণ করে, বিজারক দান করে, এটা দিয়ে মনে রাখতে পারিস। আচ্ছা, এবার প্রথমটা গেল ইলেকট্রন গ্রহণ করে, সেকেন্ড হচ্ছে জারক জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারে, জায়মান অক্সিজেন, যেটাকে এভাবে দেখায় থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম ও দেয়। ওকে, জায়মান অক্সিজেন উৎপন্ন করে। জায়মান অক্সিজেন কি? জায়মান অক্সিজেন হচ্ছে মুক্ত অক্সিজেন পরমাণু, মানে হচ্ছে নর্মালি অক্সিজেন আমরা সবসময় O2 এভাবে লিখি, এই O2 যদি কখনো এই অক্সিজেন পরমাণু আকারে আলাদা হয়ে যায়, মানে কোনো বিক্রিয়ায় যদি এরকম অক্সিজেন শুধু পরমাণু আকারে উৎপন্ন হয়, যেটা খুবই ক্ষণস্থায়ী, আই মিন এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার চেষ্টা করে যৌগ তৈরি করে ফেলতে বা O2 হয়ে যাইতে, তাইলে অক্সিজেনকে যদি আমরা অণু আকারে না পেয়ে কোনো একটা বিক্রিয়ায় এভাবে পরমাণু আকারে পাই, তখন সেটাকে জায়মান অক্সিজেন বলি, আর সেটাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই। আর এই কাজটা করতে পারে জারক, জারক এটা তৈরি করে দিতে পারে, কেউ না বুঝলে বলিস। আচ্ছা, থার্ড হচ্ছে মানে বিক্রিয়ার সময় যখন জারক জারণ ঘটাবে, জারকের জারণ সংখ্যা, এর জারণ সংখ্যা হ্রাস পায়, এর জারণ সংখ্যা হ্রাস পায়। তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে, জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারে, আর যখন সে জারণ বিক্রিয়া ঘটাবে, আই মিন জারক তো অন্যের জারণ ঘটায়, সেটা যখন ঘটাবে তখন তার জারণ সংখ্যা হ্রাস পাবে। এখন যদি জারণ সংখ্যা হ্রাস পায়, একটু আগে আমরা যে জারণ আর বিজারণ বিক্রিয়া লিখে আসছিলাম, ওখানে জারণ সংখ্যা হ্রাস পায় তো কোথায়? বিজারণ বিক্রিয়ায়। তার মানে জারণ সংখ্যা তার হ্রাস পাবে, এর মানে কি? জারকের বিজারণ ঘটে।
এটা মনে হয় নোটে লেখা নাই, কারণ এটার এটা দিয়ে বোঝা যায় যে জারকের বিজারণ ঘটে। তবু আমি এখানে বলে দিলাম, ইলেকট্রন গ্রহণ করে, জায়মান অক্সিজেন উৎপন্ন করে, জারণ সংখ্যা হ্রাস পায়। আর জারণ সংখ্যা হ্রাস পায় মানেই জারকের বিজারণ ঘটে। এটাকে আলাদা না রেখে এখানে লিখতে পারছি যে অর্থাৎ জারকের বিজারণ ঘটে, তার মানে যে জারক সে আরেকজনকে জারণ ঘটাই দিবে কিন্তু তার নিজের বিজারণ ঘটবে, ব্যাপারটা এরকম। আচ্ছা আমরা কিছু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ইলেকট্রন গ্রহণ করে, এই সেন্সে যদি বলি কারা জারক হইতে পারে, তাহলে যেমন ধর এই যে আমাদের ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, যারা এই যে একটা ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়ন উৎপন্ন করতে পারে, মাইনাস হইতে পারে, তাহলে ওদেরকে আমরা জারক বলতে পারি। তাহলে জারকের উদাহরণগুলো লিখি যে জারক কারা কারা হইতে পারে। নর্মালি সকল হ্যালোজেন আর কি, হ্যালোজেন যেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সবগুলো হ্যালোজেনকে X2 দিয়ে দেখায়, জানিস কি এটা? জানিস তো হ্যালোজেনকে এক্স দিয়ে দেখানো হয়। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই X2 দিয়ে ওটাই বুঝাচ্ছি। এরা তারপর হচ্ছে অক্সিজেন, যত তড়িৎ ঋণাত্মক মৌল আছে, তারপর এই দুইটা জিনিস তোদের লাগবে, একটা হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4, এই দুইটা একসাথে, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এইটা, তারপরে হচ্ছে KMnO4 প্লাস H2SO4, অবশ্য শুধু KMnO4 এভাবেও লেখা থাকতে পারে। আচ্ছা তোর H2SO4 লেখার দরকার নাই, খালি KMnO4, K2Cr2O7 এগুলা লিখে রাখ। মানে এরা কোনো একটা মাধ্যম ছাড়া কাজ করতে পারে না, মানে হয় ক্ষার দিতে হয় তাদের সাথে অথবা অ্যাসিড যুক্ত করে দিতে হয়। তাহলে এরা হচ্ছে জারক, মানে কয়েকটা দিছি, এরকম আরো হইতে পারে। যারা হচ্ছে এই যে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। আর এটা তোদের ওই যে ফার্স্ট চ্যাপ্টারটায় ছিল, ওই যে ইয়ার মধ্যে, ব্যাপন, ব্যাপনের মধ্যে মনে হয় ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওকে, KMnO4, আর ওটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা আমরা মিটিংটা আবার এন্ড দিয়ে আবার শুরু করি, জয়েন দে সবাই। আচ্ছা এবার আমাদের পরের যেটা সেটা হচ্ছে বিজারক, বিজারক কারা কারা হবে, ঠিক জাস্ট অপোজিট বৈশিষ্ট্য যাদের থাকবে। তাহলে বিজারক যেটার ইংলিশটা হচ্ছে ওই রেড রেডক্স বিক্রিয়ার অক্সিডেশন পার্ট ছিল একটা, আর একটা ছিল রিডাকশন পার্ট, তাহলে এইটার নাম হবে হচ্ছে রিডাকটেন্ট। আচ্ছা এখানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, বিজারক ইলেকট্রন ত্যাগ করবে, দান করতে পারবে, ওই যে বললাম জাগ্রত বিদ্যান, বা ইলেকট্রন দান করে। জায়মান অক্সিজেন উৎপন্ন করে, সেটা এখন হয়ে যাবে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। এটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেট H, মানে হচ্ছে আমরা নর্মালি হাইড্রোজেন সবসময় এরকম অণু আকারে দেখি, H2, কোনো বিক্রিয়ায় যদি বা কেউ যদি এই কাজটা করতে পারে, এই হাইড্রোজেনকে অণু আকারে না উৎপন্ন করে পরমাণু আকারে উৎপন্ন করে দিতে পারে, তাহলে তাদেরকে আমরা বিজারক বলবো। আচ্ছা আর তাহলে বিজারকের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এটা হয়ে যাবে বৃদ্ধি পায়। অর্থাৎ বিজারকের জারণ ঘটে, অর্থাৎ বিজারকের জারণ ঘটে, কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পায় তো জারণ হইলে, তো বিজারকের জারণ ঘটে। আচ্ছা এবার আসি উদাহরণ কি কি হইতে পারে এরকম।
সকল ধাতুগুলা, ধাতু সাধারণত ইলেকট্রন ত্যাগ করতে পারে আমরা জানি, তাহলে সকল ধাতু ওরকম ইয়ার ক্ষেত্রে জারকের ক্ষেত্রে লিখতে পারি সকল অধাতু, এরকম লিখতে পারি। এটা হচ্ছে সকল ধাতু, যেমন ধর জিঙ্ক, সোডিয়াম, তারপর এক্সট্রা আরো কিছু, সেটা হচ্ছে কার্বন, কার্বন মনোক্সাইড, এরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করতে পারে, তারপর হাইড্রোজেন, আর হচ্ছে এইটা লিখে রাখতে পারিস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এরকম আরো আছে, H2S আছে, এরকম আরো কিছু আছে। ওকে, তো এরা হচ্ছে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে দিতে পারে। আচ্ছা, তোরা ওই যে জারকের উদাহরণের মধ্যে ওই এগুলাও অ্যাড করে দিতে পারিস, H2SO4, HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো অ্যাড করে দিতে পারিস, এরাও জারক হিসেবে কাজ করতে পারে। তো এগুলা হচ্ছে আমাদের মোটামুটি কিছু কমন বিজারক ইত্যাদি। তো আরো আছে এরকম, তা আমাদের লাগবে মোটামুটি এগুলাই। আচ্ছা, তো এখন বিজারকের জারণ সংখ্যা বৃদ্ধি পায় সেটা কেমনে বোঝা যায়? সোডিয়াম যদি তার ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হয়ে যাবে, তার জারণ সংখ্যা বেড়ে যাবে, এই আর কি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি বলে জারণ সংখ্যা এটা নিয়ে একটু পড়ি, আর এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হবে আর কি। জারণ সংখ্যা এটা কি, সেটা হচ্ছে যদি একদম বেসিক ভাবে বলি যে জারণ সংখ্যা হচ্ছে যে কোনো একটা যৌগে বা কোনো একটা পরমাণুতে বা কোনো একটা অণুতে, যেভাবে বলি কোনো একটা অণুতে বা কোনো একটা পরমাণুতে পরমাণুর মোট নিট চার্জ, নিট চার্জ এই কথাটা হবে এরকম, নিট জারণ সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি নিট চার্জ। নিট চার্জ কথার অর্থ কি, যে সব কাটাকাটি করার পরে চার্জ প্লাস মাইনাস কাটাকাটি করার পরে যা থেকে যায় সেটা হচ্ছে নিট চার্জ। তো জারণ সংখ্যা একদম সহজ কথায় হচ্ছে কোনো একটা অণুতে বা পরমাণুতে, কোনো একটা পরমাণুর ক্ষেত্রে না বললেও চলে আর কি, কোনো একটা অণুতে কোনো পরমাণুর নিট চার্জকে আমরা বলবো তার জারণ সংখ্যা। ওই পরমাণুতে যে ওই অণুতে কোন যে কোনো একটা অণুতে কোন একটা পরমাণুর নিট চার্জকে আমরা বলবো তার জারণ সংখ্যা। তো এই সংখ্যাটা বইয়ে অনেকভাবে দেওয়া আছে, বইয়ে যেটা বা টেস্ট পেপার বই যেটা থেকে তোর ভাল লাগে দিবি, সমস্যা নাই। কিন্তু সহজ কথাই হচ্ছে জারণ সংখ্যা মানে হচ্ছে একটা পরমাণুর কোনো একটা অণুতে অথবা মুক্ত অবস্থায় যেভাবেই বলি না কেন তার যে নিট চার্জ সেটাকে আমরা বলবো তার জারণ সংখ্যা। তাহলে আমাদের এই বেসিক সংখ্যাটার সাথে একটু মিলিয়ে দেখি যে জিনিসটা আসলে মিলতেছে কিনা। তো যেমন যদি আমরা বলি যে সোডিয়ামের জারণ সংখ্যা কত, সোডিয়াম পরমাণু এটা বললাম এটার জারণ সংখ্যা কত, তাহলে আমাদের কি দরকার দেখতে হবে, নিট চার্জ মানে হচ্ছে এর মধ্যে প্লাস মাইনাস যত চার্জ আছে সেগুলো কাটাকাটি করে কত থাকে। তাহলে আমরা যদি সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি যে সোডিয়ামের কেন্দ্রে হচ্ছে 11টা প্রোটন আর বাইরে এইখানে 2টা, তারপরে 8টা, তারপরে 1টা, তার মানে যতগুলা প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন। তাহলে কাটাকাটি করলে প্লাস 11টা মাইনাস 11টা মানে 0, তাহলে সোডিয়ামের নিট চার্জ হবে 0। তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা, এই জারণ সংখ্যার ইংলিশ হচ্ছে অক্সিডেশন নাম্বার, তাহলে আমি এটাকে ও এন দিয়ে লিখলাম। তাহলে সোডিয়ামের ও এন কত হচ্ছে, হ্যাঁ
সোডিয়ামের ওএন হচ্ছে শূন্য। নর্মাল যদি একটা সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি, আই মিন অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। আচ্ছা আমি জারণ সংখ্যায় লিখে দিই। এরকম আমি যদি তোকে বলি ক্লোরিনের জারণ সংখ্যা কত শুধু নর্মাল অবস্থায়, তো তখন সেটার জারণ সংখ্যা শূন্য আসবে। তার মানে যে কোনো মুক্ত পরমাণু যেটা মুক্ত অবস্থায় আছে, কোনো যৌগে যায় নাই, তার মানে সেই মুক্ত পরমাণুর জারণ সংখ্যা শূন্য হবে। ওকে, সেটা সোডিয়াম হোক, ক্লোরিন হোক, বা যে কোনো এই পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তাদের পরমাণু যদি বলে। এখন আমাকে যদি বলে যে ক্লোরিন তো নর্মাল অবস্থায় যদি বলে সিএল এর জারণ সংখ্যা কত, তাহলে বলবো শূন্য। এখন যদি আমাকে বলে এই সিএল টু, আই মিন যেখানে ক্লোরিন দুইটা একসাথে যৌগ অবস্থায় আছে সেইখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত, এটা যদি বের করতে বলে, তাহলে আমরা বের করার চেষ্টা করি। আমরা জানি যে এই যে যখন সিএল টু হয় তখন ক্লোরিনের বাইরের যে সাতটা ইলেকট্রন থাকে তার একটাও বন্ধনে পাঠায় দেয়। এইখানে ওই ক্লোরিনের যে সাতটা ইলেকট্রন ছিল তার একটাকে সেই বন্ধনে পাঠায় দিছে, এটাকে আমরা সমযোজী বন্ধন বলতাম। আর এখানে উভয় পরমাণু সমানভাবে ইলেকট্রন শেয়ার করতো, কারণ দুইজনের তড়িচ্ছিন্নতা সেম, আমরা এটা পরে আসছিলাম। তড়িচ্ছিন্নতা যদি কম বেশি হইতো একটা তার নিজের দিকে সরায় রাখতো, এরকম ছিল। তাইলে যেহেতু এই ক্ষেত্রে তার দুইটার তড়িচ্ছিন্নতা সেম, দুইজনে সমানভাবে ইলেকট্রন শেয়ার করতেছে, তাইলে ও তার পাশে তার এই আগের সমানভাবে যেহেতু ইলেকট্রন শেয়ার করতেছে, আগের সাতটা ইলেকট্রনই দেখবে, নতুন কিছু নাই। আর এরও একই অবস্থা তার বাইরে সেই সাতটা ইলেকট্রন আগেরটাই, তার মানে তার ভিতরে এখন 17টা প্রোটন আর টোটাল 17টা ইলেকট্রনই। ওকে, তার মানে এই ক্ষেত্রেও ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য হবে, এটার মধ্যেও ক্লোরিনের জারণ সংখ্যা প্রত্যেকটা পরমাণু ক্লোরিনের জারণ সংখ্যা শূন্য হবে। তার মানে যদি কোনো একটা পরমাণু এরকম সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এবং দুইটা সমানভাবে ইলেকট্রন শেয়ার করে, তাইলে সেক্ষেত্রেও ওই ওই অণুর মধ্যে পরমাণুটার জারণ সংখ্যা শূন্য হবে। যেমন H2, এটার মধ্যেও প্রত্যেকটা হাইড্রোজেন এর জারণ সংখ্যা শূন্য হবে, কারণ তারা নতুন করে কোনো ইলেকট্রন এখানে পায় নাই। আচ্ছা, কিন্তু এখন এই ক্লোরিনেরই একই পরমাণু যদি আমি এটার মধ্যে দেখতে বলে HCl, আরেকটা সমযোজী যৌগ যেখানে সে হাইড্রোজেনের সাথে বন্ধন করছে, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের একটা ইলেকট্রন, দুইটা মিলে সমযোজী বন্ধন হয়, কিন্তু এই জোড়াটা ক্লোরিনের দিকে বেশি সরে থাকে, আমরা পড়ছি তড়িচ্ছিন্নতায় ক্লোরিনের দিকে বেশি সরে থাকে, তাহলে কি অবস্থা হবে? ক্লোরিন এবার দেখতেছে তার পাশে তার ভিতরে 17টা প্রোটন, বাইরে একটা ইলেকট্রন এক্সট্রা আসছে যেটা হচ্ছে হাইড্রোজেনের জন্য আসছে। তো এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে, এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। ওকে, জারণ সংখ্যাগুলো যৌগের মধ্যে দেখাইতে হইলে আমরা ওই পরমাণুর উপরে এভাবে লিখে দিব, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, আর যে হাইড্রোজেনের জারণ সংখ্যা এইখানে শূন্য ছিল, এই যৌগে এসে তার জারণ সংখ্যা হয়ে যাবে, তার ভিতরে এখন প্রোটন একটা, বাইরের ইলেকট্রনটা সে দেখতেছে আরেকজন নিয়ে গেছে, তার দিকে সরায় ফেলছে, আই মিন সে তার বাইরে এখন ইলেকট্রন পাচ্ছে না, তার মানে ভিতরে একটা প্রোটন আর বাইরে এবার ইলেকট্রন নাই, এরকম একটা অবস্থা। তার মানে তার একটা ইলেকট্রনের ঘাটতি সে ফিল করতেছে, তার নিট চার্জ এবার হয়ে গেছে +1, তার নিট চার্জ এবার হয়ে গেছে +1। তার মানে এই ক্ষেত্রে হাইড্রোজেনের যদি জারণ সংখ্যা কত সেটা বের করতে বলে, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +1। তার মানে একই পরমাণু এক এক যৌগে গিয়ে এক এক রকম জারণ সংখ্যা দেখাইতে পারে, সে কিভাবে যুক্ত আছে সেটার উপরে। কথা কি বুঝতে পারতেছিস? আচ্ছা, তো এরকম আমরা আরো দুই একটা দেখি। তো আমি নোটের মধ্যে কয়েকটা পয়েন্ট যেগুলো বইয়ের মধ্যেও বলা আছে এগুলো একটু এক এক করে বলে যাই, তারপরে আরো কিছু উদাহরণ দিচ্ছি। তো প্রথমটাতে বললাম যে মুক্ত পরমাণু হইলে জারণ সংখ্যা শূন্য হবে। এরপর সেকেন্ড হচ্ছে যে নর্মালি গ্রুপ অন যেসব মৌল আছে,
গ্রুপ ওয়ানে যেসব মৌল আছে তাদের জারণ সংখ্যা সাধারণত এক, বা ওই যে ক্ষার ধাতু যারা সোডিয়াম পটাশিয়াম, যদি তারা যৌগ হিসেবে থাকে, যেমন ধর সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এখানে ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস ওয়ান হয়ে যায় আর ক্লোরিন মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে এইখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান। তাইলে মুক্ত পরমাণুতে নর্মালি মুক্ত পরমাণুর জারণ সংখ্যা শূন্য, সেকেন্ড হচ্ছে ক্ষার ধাতু, জারণ সংখ্যা শূন্য কখন, সেটা যদি যৌগে থাকে, হ্যাঁ যৌগে মুক্ত অবস্থায় না, ক্ষার ধাতুর জারণ সংখ্যা শূন্য। এরকম তিন নাম্বার গ্রুপে যারা আছে, যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, সরি তিন নাম্বার বলতেছি, দুই নাম্বার গ্রুপ, এই এই সিরিয়ালে তিন নাম্বার, কিন্তু আমাদের পর্যায় সারণীর দুই নাম্বার গ্রুপ আর কি, মৃৎক্ষার ধাতু, এরাও যৌগে, তাদের জারণ সংখ্যা, সরি আমি এটা কি লিখলাম, ক্ষার ধাতুর জারণ সংখ্যা প্লাস ওয়ান, সরি আমি ভুলে লিখে ফেলছি, একটু আগেই বলছি সোডিয়ামের প্লাস ওয়ান, আর এটা হচ্ছে প্লাস টু। ওকে, তাহলে ক্ষার ধাতুরা যৌগে থাকা অবস্থায় তাদের জারণ সংখ্যা দেখাবে প্লাস ওয়ান, এরকম মৃৎক্ষার ধাতু যৌগে থাকা অবস্থায় তাদের জারণ সংখ্যা দেখাবে প্লাস টু। যেমন ধর ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়াম কি করছে, দুইটা ইলেকট্রন দিয়ে দিছে ক্লোরিন দুইটাকে, আমরা ওই আয়নিক যৌগ পড়তে গিয়ে দেখে আসছি, তাহলে এখানে ক্যালসিয়ামের হচ্ছে প্লাস টু আর দুইটা ক্লোরিনের হচ্ছে মাইনাস টু, দুইটা ক্লোরিনের মাইনাস টু, এটাকে আমি এভাবে লিখে দেখাইতে পারি যে মাইনাস ওয়ান ইন্টু টু, মানে প্রত্যেকটা ক্লোরিনের এক করে মাইনাস ওয়ান করে। আচ্ছা, এবার তারপরে যেটা অ্যাড করছি যে অক্সিজেনের জারণ সংখ্যা নর্মালি মাইনাস টু, অক্সিজেনের জারণ সংখ্যা নর্মালি মাইনাস টু, কারণ অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে। এগুলো একটু মুখস্ত রাখা লাগবে, বইয়েও চার্ট করে দেওয়া আছে, অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত, অক্সিজেনের ও এন সাধারণত মাইনাস টু। যেমন ধর পানির কথা যদি বলি, এই যে এইচ টু, আমরা জানি এখানে অক্সিজেন কি করছে, তার বাইরে ছয়টা ইলেকট্রন থাকে, সেই ছয়টা ইলেকট্রনের একটা হাইড্রোজেন এই সাইডে আর একটা হাইড্রোজেনের সাথে বাকি দুইটা শেয়ার করছে, মানে ছয়টা ইলেকট্রনের যে দুইটা সিঙ্গেল অবস্থায় ছিল, এরকম একইভাবে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন এইদিকে দিয়ে দিছে, এখান থেকে আর একটা পাইছে সে, কিন্তু যে অক্সিজেনের তড়িৎ চিহ্নতা বেশি হয়, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে আছে, তাহলে আমি যদি এখন অক্সিজেন তার চারপাশে দেখে, তাহলে নতুন করে সে দুইটা ইলেকট্রন দেখবে যেটা তার নিজের না, তার মানে এগুলো এক্সট্রা চলে আসছে, তার ভিতরে ছিল ষোলোটা প্রোটন, সরি আটটা প্রোটন, এবার বাইরে তার দশটা ইলেকট্রন হয়ে গেছে, অক্সিজেনের আটটা প্রোটন ছিল আর বাইরে তার এবার এক্সট্রা আরও দুইটা ইলেকট্রন চলে আসছে, তার মানে দশটা ইলেকট্রন, মানে মাইনাস টেন প্লাস এইট, এটা যদি আমরা চিন্তা করি, কাটাকাটি করলে থেকে যাচ্ছে মাইনাস টু, তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যাটা হচ্ছে মাইনাস টু, আর প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন হারাইছে, তাহলে প্লাস ওয়ান করে। তো এরকম বিভিন্ন যৌগে নর্মালি অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু। তারপর যেমন ধর সোডিয়াম অক্সাইড, এখানে সোডিয়াম দুইটা সোডিয়ামের হচ্ছে প্লাস ওয়ান করে, কারণ একটু আগে পড়ে আসছি ক্ষার ধাতুদের হচ্ছে প্লাস ওয়ান আর অক্সিজেন দুইটা ইলেকট্রন নিছে মাইনাস টু, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, তবে পারঅক্সাইড ও সুপারঅক্সাইড, সুপারঅক্সাইডে যথাক্রমে এই জারণ সংখ্যাটা হয়ে যাবে মাইনাস ওয়ান ও মাইনাস হাফ, দেখাচ্ছি কিভাবে হয়।
পারক্সাইড, যেমন ধর H2O2, হাইড্রোজেন পারক্সাইড, গাঠনিক সংকেতগুলো বুঝলে এগুলা পারা যায়। H2O2 আমরা গাঠনিক সংকেত লেখার সময় এগুলো লিখে আসছি। গাঠনিক সংকেত লেখার নিয়ম ছিল, সবচেয়ে বেশি যোজনী যার তাকে মাঝখানে লিখতে হয়। তাহলে অক্সিজেন মাঝখানে, দুই যোজনী, তো দুইটা অক্সিজেনের মাঝখানে, হাইড্রোজেন দুই পাশে হবে। এই যে অক্সিজেনের দুই হাত, ওই অক্সিজেনের দুই হাত। তো এখন খেয়াল কর যে অক্সিজেন এখানে কিভাবে বন্ধন গঠন করছে। অক্সিজেনের ছয়টা ইলেকট্রন থাকে, দুইটা সিঙ্গেল থাকে, একটা সে হাইড্রোজেনের সাথে যুক্ত করছে, আরেকটা এই অক্সিজেনের সাথে যুক্ত করছে। আবার এখানেও অক্সিজেনের ছয়টা ইলেকট্রন, একটা এই অক্সিজেনের সাথে, আরেকটা ওই হাইড্রোজেনের সাথে গেছে। তো হাইড্রোজেনের সাথে যেটা গেছে, হাইড্রোজেনের সাথে যেটা গেছে সেটা কিন্তু এই জোড়াটা, হাইড্রোজেনের সাথে যে জোড়াটা, সেই জোড়াটা তার দিকে সরে আসবে। তার মানে ওটা তার দিকে বেশি সরে আছে। এই জোড়াটা অক্সিজেনের দিকে বেশি সরে আছে। কারণ অক্সিজেনের তড়িৎ তত বেশি, বাট এই জোড়াটা কিন্তু দুইজনে সমানভাবে শেয়ার করতেছে। তাহলে এবার অক্সিজেন অতিরিক্ত কয়টা ইলেকট্রন পাইছে? এখান থেকে কিন্তু অক্সিজেন দুইটা পায় নাই, কারণ সমানভাবে শেয়ার হচ্ছে। সো এইখান থেকে অক্সিজেন একটাই পাইছে, এইখান থেকে অতিরিক্ত একটা পাইছে। মানে এইখানকার ইলেকট্রনটা তার আগের থেকেই ছিল, সো ওটা তার না, মানে ওটা নতুন না, কিন্তু এটা সে অতিরিক্ত একটা এক্সট্রা পাইছে, যেটা পানির ক্ষেত্রে দুই দিক থেকেই সে পাচ্ছিল। পানির ক্ষেত্রে দুই দিকে ভিন্ন পরমাণু ছিল এবং দুইটা ইলেকট্রন দুই দিক থেকে পাইছিল, কিন্তু এইদিকে একটা ভিন্ন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। আর একই অক্সিজেন যখন আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হইতে যাবে, অবশ্যই জোড়াকে নিজের দিকে টেনে রাখতে পারবে না, কারণ দুইটা সেম। তাহলে এইখানে অক্সিজেন অতিরিক্ত একটা ইলেকট্রন পাইছে, তার মানে এবার তার নেগেটিভ চার্জ হবে -1। আগেরবার যেটা -2 হচ্ছিল পানির ক্ষেত্রে, এটাও -1 হবে, কারণ সে অতিরিক্ত একটা ইলেকট্রনই পাইছে। তার মানে তার নেট চার্জ -1, এরও নেট চার্জ -1, আর হাইড্রোজেনের তো +1, কারণ একটা সে হারাইছে। তাহলে এটা হচ্ছে পারক্সাইড, পারক্সাইডের ক্ষেত্রে তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা আসতেছে -1, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা আসবে -1। সুপার অক্সাইড দেখতে কেমন? এই যে একটু আগে লিখছিলাম সোডিয়াম অক্সাইড, মানে নর্মালি সোডিয়ামের কিন্তু এরকমই হওয়ার কথা, সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, এরকম হওয়ার কথা। কিন্তু কখনো যদি এরকম হয়, সোডিয়াম দুইটা মিলে একটা অক্সিজেনকে ধরার কথা, কিন্তু এটা যদি এরকম উল্টা হয়ে যায়, সোডিয়াম অক্সিজেনের সাথে এভাবে যুক্ত হয়েছে NaO2, মানে সোডিয়াম দুইটা অক্সিজেনকে ধরে ফেলছে, যদিও তার একটা অক্সিজেনকে ধরার কথা। ওকে, নর্মালি সোডিয়ামের দুইটা মিলে একটা অক্সিজেনকে ধরার কথা, উল্টা কাজ হয়ে গেছে, সোডিয়াম দুইটা অক্সিজেনকে ধরে ফেলছে। আচ্ছা, আর যদি ওই যে জারণ সংখ্যা হিসাবে, যোজনী হিসাবে দেখি, সোডিয়ামের যোজনী এখানে 2 মনে হচ্ছে আর এখানে অক্সিজেনের যোজনী 1 মনে হচ্ছে, এইরকম হলে তখন সেটাকে সুপার অক্সাইড বলে। এরকম যেমন হওয়ার কথা K2O, ওকে, মানে দুইটা পটাশিয়াম মিলে একটা অক্সিজেনকে ধরার কথা, সেটা না হয় যদি এরকম হয়ে যায়, একটা পটাশিয়াম দুইটা অক্সিজেনকে ধরে ফেলছে তার সাধ্যের তুলনায় বেশি, তখন সেটা সুপার অক্সাইড। তো এইরকম ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে যায় -1। তো বলতে পারিস ভাই এগুলো কীভাবে মনে রাখবো, এত ব্যতিক্রম? আসলে ওগুলা ওই যে ওটা দিয়েই মনে রাখা যায়। দেখ, আমরা জানি যে ক্ষারধাতুর জারণ সংখ্যা হয় +1, তাহলে এই সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1, কারণ একটা আছে। আর একটু পরে আরেকটা পয়েন্ট লিখে দিব যে প্রত্যেকটা যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হইতে হবে, প্রত্যেকটা যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হইতে হবে। তাহলে ওর যদি +1 হয় আর এই পুরা যৌগের যদি শূন্য বানা লাগে, ওই দুইটা মিলে +1 হওয়া লাগবে, ওই দুইটা অক্সিজেনের মোট জারণ সংখ্যা, সরি, -1 হওয়া লাগবে, ওই দুইটা অক্সিজেনের মোট জারণ সংখ্যা -1 হওয়া লাগবে। তার মানে প্রত্যেকটার কত হওয়া লাগবে? প্রত্যেকটার হওয়া লাগবে হাফ করে, মানে এইটা হওয়া লাগবে -1/2 × 2, -1/2 × 2, তার মানে এখানে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2 করে। এরকম পটাশিয়ামের জারণ সংখ্যা, যেহেতু সে ক্ষার ধাতু, +1, আর প্রত্যেকটা অক্সিজেনের -1/2 করে দুইটা, তাহলে -1 হবে, কাটাকাটি গিয়ে শূন্য হবে, মানে যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হইতে হয় সবসময়।
আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ ভিডিও দিয়ে দিব, আর আরও কিছু বাদ আছে আমরা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।